শান্তি নেই, গুলি চলছে, মানুষের দৈনন্দিন জীবনে রোজগার নেই, ভয়ঙ্কর অবস্থা। যুব সমাজ দিনের পর দিন চাকরি পাচ্ছে না পড়াশোনা করার পর। আমরা সেই জন্য আন্দোলন করছি এবং এই আন্দোলন মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। পুলিশ তো তৃণমূলের গুন্ডা হয়ে গেছে, পুলিশ তো এখন পুলিশ নেই, পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াটে গুন্ডা। এই ভাড়াটে গুন্ডারা আজকে বিজেপি কর্মীদের উপর অ্যাটাক করছে বারবার। আরে অ্যান্টি রেপ ল আছে, ভালো করে পড়তে বলুন। আজকে যখন এই সমস্ত ফেক পিএইচডি ধারী আর ফেক এমবিএ ধারী লোকেরা, যখন নেতারা যখন ছাত্রদের সামনে গিয়ে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারে, তখন যখন মিথ্যা কথা বলে ভুল করে। পুলিশের গাড়ি নেই, পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করছে, গাড়ি নেই, সব গাড়ি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে পাহারা দিতে। দাও